নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, আমি এটা নিয়েছি ওলকপি, নতুন সবজি। তা নতুন ভাবে আমি আজকে রেসিপিটা বানাচ্ছি। আমি ওলকপি দিয়ে বানাবো, একদম পুরো নতুন। আপনারা হয়তো এর আগে কোনোদিন হয়তো ওলকপি দিয়ে চিকেন হয়তো খাননি, তো আজকে আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আর এদিকে আমি ওলকপিটা কেটে নিয়েছি। ওলকপিটা এরকম বড় বড় করে পিস করে নিয়েছি। এই যে যেরকম আলুও কেটেছি সেরকম ওলকপিটাও কেটেছি। আর এই দেখুন আলু দেবো, এই যে আলু নিয়েছি, আলুটাকে বড় বড় করে কেটে নিয়েছি। আর এই যে চিকেন আছে আমার, 1 কেজি চিকেন আছে। আর এখানে আছে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আছে, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, আর একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর আছে টমেটো। আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। বন্ধুরা কড়াটা চাপিয়ে দিচ্ছি। বন্ধুরা কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াতে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা কড়াটায় তেল দিয়েছি, সর্ষের তেলটা দিয়েছি, তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আমি এবার যে ওলকপিটা কেটে রেখেছিলাম ওলকপিটা তেলেতে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। বন্ধুরা দেখুন ওলকপিগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, তো ছাঁকা তেলে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এতে কিছু দিইনি, নুন বা হলুদ কিছুই দিইনি। ওলকপিটা ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা এই তেলেই আমি আলুগুলোও ভেজে নেবো। খিচুড়িতে যেমন লিখে লিখে দিচ্ছিল, বন্ধুরা আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আর এখন তো নতুন আলু, নতুন আলুতে চিকেনের একটা ঝোল বানাচ্ছি, তো ঝোলটা খেতে খুব সুন্দর হয়, তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই ওলকপি আলু দিয়ে ঝোল। বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নেব। বন্ধুরা দেখুন আজকে আমি ফোড়নে দেবো গোটা জিরে, আর এই যে গোটা গরম মশলা, আর শুকনো লঙ্কা, আর তেজপাতা। তো ফোড়নের জন্যে এগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে জিরেটা দিচ্ছি, জিরেটার একটা কাঁচা যে জিরে খুব সুন্দর একটা গোটা জিরের ফ্লেভার আসবে চিকেনের মধ্যে। বন্ধুরা তেজপাতাও দিয়ে দিয়েছি বক বক করতে করতে, তো আমি পেঁয়াজ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন বুবু কিরকম আদর খাচ্ছে, কিরকম কিভাবে আদর খাচ্ছে, ওকে নিয়ে এখন ওকে আদর করতে হবে। দাদা এসে গেছে যে এখন ওকে আদর করতে হবে, ওই জন্য সেও বললো আদর খাচ্ছে, খালি আদরই ওর খেতে ইচ্ছে করে। যে একটা খজে 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 একটা খজে। বন্ধুরা এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে একটু চিনি দিয়ে দেবো, একটা খুব সুন্দর একটা কালার আছে, একটা ন্যাচারাল কালারটা আসবে, তার জন্য একটু চিনিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা বেশি পেঁয়াজ ভাজবো না, এইভাবে এই যে পেঁয়াজটা ভাজা হয়েছে একদম একটা ব্রাউন কালার এসেই গেছে, তো আমি এতেই সব মশলা অ্যাড করব। বন্ধুরা টমেটোটা দিয়ে দিলাম। বন্ধুরা আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি।
জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা এখন একটু অল্প লবণ দেবো, আবার পরে দেবো, এখন একটুখানি কষার সময় একটু অল্প লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো। বন্ধুরা এই মশলাটাকে ভালো করে মিক্স করব। মশলাটা ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা তলায় যাতে না লেগে যায়, তো সেভাবে আমি জন্য খুন্তিটা সমানে নেড়ে যাচ্ছে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষবো। বন্ধুরা দেখুন 2 থেকে 3 মিনিট মতন আমি এইভাবে নেড়ে মশলাটাকে কষে নিলাম। তো ভালো করে একটা গন্ধ ছেড়ে গেছে, যে আদা রসুন পেস্টের যে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই যে দেখুন তেলটা ছেড়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে। আমি এবার এই যে মশলা বেটেছিলাম, তো সেই মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। এই জলটা দিয়ে আবার একটুখানি নাড়বো। চিকেনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা এবার চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা এই দেখুন, এই যে গোটা রসুন নিয়েছি, চিকেনটা যে ঝোল বানাচ্ছি, এই গোটা রসুন দিয়ে ঝোলটা বানাচ্ছি, তো খুব সুন্দর হয় খেতে। আপনারাও বাড়িতে এরকম রসুন দিয়ে ট্রাই করবেন। আজকে ওলকপি তো দিয়েছো? হ্যাঁ দিয়েছি তো, ওলকপি দিয়েই তো বানাচ্ছি আজকে। তুমি বললে ওলকপি দিয়ে আজকে চিকেন খাবে, তো ওই জন্য ওলকপিটা দিয়েই আজকে চিকেনটা বানাচ্ছি। হ্যাঁ এই তো রান্না হচ্ছে, রান্না হয়ে গেলে দেবো, দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। বন্ধুরা এই যে জল দেবো একটু, দিয়ে চাপা দিয়ে দেবো। বন্ধুরা এবার ঢাকা দিয়ে দিচ্ছি, একদম গ্যাসটা আস্তে করে, মানে আঁচটা একদম কম দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। বন্ধুরা ঢাকা দিয়েছিলাম, তো এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা এখন একটু জল আছে, তা আমি এইভাবে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। বন্ধুরা দেখুন চিকেনটাই অসাধারণ একটা কালার এসে গেছে, আর এত গন্ধ, মানে সেন্ট বেরোচ্ছে, পুরো বাড়ি একদম মমা করছে। বন্ধুরা মাংসটা প্রায় কষা হয়েই গেছে, তো আমি আর একটু আলুটা আর ওলকপিটা দিয়ে একটু কষে নেব। বন্ধুরা এই দেখুন আলুটা ওলকপি দিয়ে আমি ভালো করে চিকেনটার সঙ্গে আমি ভালো করে কষে নিয়েছি, এবার শুকনো শুকনো হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে, তো আমি এবার জলটা দিয়ে দেবো। বন্ধুরা যেহেতু চিকেনটা আমি ঝোল করব, তার জন্য জলের পরিমাণটা আমার বেশি আছে, তো আমি দেবো, জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা তখন অল্প একটু লবণ দিয়েছিলাম, তো এখন আমি একটু ঝোলটা বানাচ্ছি, তো তাতে একটু আর একটু লবণ লাগবে। এই লবণটা আমি আর একটু দিয়ে দেবো, পরিমাণ মতন দিয়ে দিলাম। আর বন্ধুরা আর একটা জিনিস আপনাদের আমি বলে দিই, বন্ধুরা এই যে গোটা গরম মশলা, 2 গরম মানে 2 এলাচ, 2 লবঙ্গ, 2 দারচিনি আমি বেটে নিয়েছি। তো বেটে নিয়েছি এই চিকেনের ঝোলটাতে আমি দিয়ে দেবো। এই যে জলটা দিয়েছি ফুটবো ফুটবো হয়ে আসছে, তো আমি এটা চিকেনটাতে মধ্যে ঝোলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন, এই গরম মশলাটা, গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা দিলে কিন্তু অপূর্ব আর একটু স্বাদ আরও বেড়ে যাবে, তার জন্য আমি দিয়ে দিলাম। বন্ধুরা
এই যে আমি চিকেনের ঝোলটা আজকে বানাচ্ছি, তো আপনারা অবশ্যই বাড়িতে একবার চিকেনের ঝোলটা এইভাবে ওলকপি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘাটকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমন কমেন্টে জানাবেন কে যে কেমন হলো এই ওলকপি আর আলু দিয়ে চিকেন ঝোল। যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে দেখছেন, সেই পেজটিকে অবশ্যই আপনারা ফলো করুন। বন্ধুরা দেখুন, আমার এখানে মানে চিকেন একদম রেডি হয়ে গেছে, একদম পাতলা ঝোল। আজকে এই পাতলা ঝোলটাই আজকে রাখবো। এই পাতলা ঝোল, এই যে দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন বন্ধুরা, এ একদম মানে কি বলবো, এই ঝোলটা ভাতে মেখে খেতে যা সুন্দর লাগবে না, গরম গরম ভাতে আর গরম গরম চিকেনের ঝোল, অসাধারণ। বন্ধুরা এই দেখুন, এইভাবেই আমার চিকেনটা হয়ে গেছে, তো এইভাবে এই ঝোলটাই থাকবে। তা আমি কোনো ঢালবো না, এখন এই কড়াতেই আমি বসিয়ে রেখে দেবো, উনুনে গরম থাকবে। বন্ধুরা দেখুন, এই যে গোটা রসুন দিয়েছি, কি সুন্দর, এই যে একদম ঝোলে কিরকম কি সুন্দর লাগছে না, আর এই যে খুব সুন্দর লাগবে খেতে, আর কি সুন্দর ভাজছে, আর কি সুন্দর সেদ্ধও হয়ে গেছে। আর এটা না, এই শীতকালে এই রসুনটা, এই ঝোল রসুন খেতে খুব ভালো লাগে, আর যাদের ব্যথাসুলো আছে একদম ব্যথাসুলো সব চলে যায়। বন্ধুরা আমার চিকেনের ঝোলটা তো পুরো রেডি। বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।